গাড়িতে বসলেই দু চোখে ঘুম চলে আসার কারণ জানলে চমকে যাবেন। ঘুমিয়ে পড়ি ট্রেনে বাসে গাড়িতে যাত্রা করলে অনায়াসে ঘুম চলে আসে। গাড়িতে বসলেই দু চোখে ঘুম চলে আসার কারণ জানলে চমকে যাবেন আপনি। সমীক্ষায় উঠে এসেছে এমন সব তথ্য যা জানলে মোটেই বিশ্বাস হবে না আপনার। স্পিড ডেবিউ বোডম ও হাইওয়ে হিপ্রোসিস। কোথাও যাওয়ার আগে সমস্ত রকমের প্রস্তুতি পর্ব শুনে নিজেকে প্রস্তুত করতে হয়। এছাড়াও মনে মনে সর্বত্র একটা কথা যেন মন্ত্রের মতো আওড়াতে থাকে, সেটা হলো কিছু ফেলে এলাম বা ভুলে গেলাম। এইভাবে ঘুম পুরো হয় না কখনো, একেই স্লিপ ডেপ বলা হয়ে থাকে। সফরের সময় ঘুমিয়ে এটি অন্যতম একটি কারণ। গবেষণায় বলা হয়েছে চলন্ত গাড়িতে মানুষের তখনই ঘুম আসে যখন কিছু করছেন না, বসে আছেন শুধুই। সেই সময় শরীর ও মন একেবারে বিশ্রামের মুদ্রায় থাকে, তাই যাত্রাপথে অজান্তেই চলে আসে ঘুম। এই পরিস্থিতিকে হাইওয়ে হিপ্রোসিস বলা হয়ে থাকে। গবেষণায় দেখতে পাওয়া গিয়েছে চলন্ত গাড়ি নড়াচড়ার কারণেই আস্তে আস্তে দুচোখে ঘুম নেমে আসে। সেই সময় শরীরের এমন ঘটনা ঘটে যা একদম ছোটবেলায় দেখতে পাওয়া যায়। যখন বাচ্চাকে মা ঘুম পাড়ানোর জন্য কোলে করে ঘুম পাড়ানোর প্রচেষ্টা করে, বিজ্ঞানের পরিভাষাতে একে রেকিং সেন্সেশন বলা হয়ে থাকে। যখন আমরা একই মুদ্রায় হেলতে বা দুলতে থাকি, একেই রেকিং সেন্সেশন বলা হয়ে থাকে। এতে মনে সিঙ্ক্রোনাইজিং এফেক্ট পড়ে, যাতে ঘুমের মুদ্রায় চলে যেতে হয় সবাইকে। একে স্লো রেকিংও বলা হয়ে থাকে।